প্রকৌশল, মেকানিক, নার্স, বিমান কর্মী সহ নানা খাতে সুদক্ষ কর্মীর চাহিদা জার্মানিতে সব সময়ের মতোই ব্যাপক। বিশ্বের অন্যতম শিল্প উৎপাদনমুখী দেশটির কর্মসংস্থান ব্যুরো বুন্ডেস আগেন্টুয়ার ফর আরবাইটের তথ্য মতে, সরকারি ও বেসরকারি নানা অফিস কিংবা শিল্প প্রতিষ্ঠানেই প্রায় প্রতি বছরই প্রয়োজন 6 লাখেরও বেশি শিক্ষানবিশ। কিন্তু স্থানীয়দের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় শেষ করার পর উচ্চশিক্ষার প্রতি আগ্রহ আর কর্মশিক্ষার প্রতি অনাগ্রহই জার্মানিতে কর্মী সংকটের অন্যতম প্রধান কারণ বলছেন স্থানীয় সহ প্রবাসীরা। এই সুযোগের কাজে লাগিয়ে জার্মানিতে কর্মদক্ষতা বাড়ালে বাংলাদেশ যেমন উপকৃত হবে, সেই সাথে সাথে জার্মান সরকার এবং জার্মানিতেও উপকৃত হবে। বাংলাদেশে জার্মান এম্বাসির মাধ্যমে এই খবরটা আপনারা নিয়ে সঠিকভাবে জার্মানিতে আসার জন্য আপনারা যোগাযোগ করেন। জার্মানিতে সুদক্ষ কর্মীর এমন সংকটে বিশ্বের নানা দেশ থেকেই শিক্ষানবিশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সালস প্রশাসন। জোট সরকারের এমন সিদ্ধান্তে অপার সম্ভাবনা দেখছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ কিন্তু জনবহুল দেশ এবং আমাদের লোকজন খুব পরিশ্রমী। আমি মনে করি যে আমাদের লোকজন যদি ঠিকমতো প্রশিক্ষিত হয়ে এই দেশে আসে, তাহলে এই দেশে চাকরির ভালো সম্ভাবনা আছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? দেশটিতে দক্ষ কর্মীর সংকট যেমন রয়েছে, ঠিক তেমনি শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার আগেই শিক্ষানবিশদের প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রতিষ্ঠানগুলোর। এমন পরিস্থিতিতে যে কোনো কর্মশিক্ষায় শিক্ষানবিশদের আরও যত্নবান হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জার্মানিতে স্থানীয়দের মধ্যে বিয়ে এবং সন্তান নেয়ার বিষয়ে আগ্রহ কম থাকায় এখানকার বিভিন্ন খাতের ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প প্রতিষ্ঠানগুলোতে সুদক্ষ কর্মীর ভীষণ রকমের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে সুদক্ষ বাংলাদেশি এমন নাগরিক যারা জার্মান ভাষা রপ্ত করেছেন, তাদের জন্য এটি অপূর্ব সুযোগ জার্মানিতে আসার, বলছেন এদেশের বাংলাদেশি উদ্যোক্তারা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।